হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, দীঘাতে ঘুরতে এসে আমাদের প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা করে যে একদম সমুদ্রের ধারে থাকবো। সমুদ্রের ধারে থেকেই আমরা হোটেলের রুম থেকেই অথবা ব্যালকনি থেকেই সমুদ্র দেখতে পারবো। তো সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। সেই রকমই কিছু হোটেলের ডিটেলস আমি শেয়ার করব। এর আগে কিন্তু আমি ওল্ড দীঘার সমুদ্রের কাছের 5টি হোটেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে ছিলাম, যেগুলো রুম বা ব্যালকনি থেকে তোমরা সমুদ্র দেখতে পারবে, সমুদ্রের একদম সামনে। সেই ভিডিওটা কিন্তু তোমরা সবাই অনেক পছন্দ করেছো, যেই কারণে আজকে আমি আবার একটা ভিডিও শেয়ার করছি। আজকে কিন্তু ওল্ড দীঘা নয়, আজকে নিউ দীঘার একদম সমুদ্রের কাছের কিছু হোটেল আমি তোমাদের সাথে শেয়ার করব, যেই হোটেলের রুম থেকে বা হোটেলের ব্যালকনি থেকে বসেই কিন্তু তোমরা সমুদ্র দেখতে পারবে, আর হোটেল থেকে বেরিয়েই জাস্ট এক পা ফেললেই কিন্তু তোমরা সমুদ্র পেয়ে যাবে। সেই ধরনেরই কিছু হোটেলের ডিটেলস আজকের এই ভিডিওতে থাকবে। আশা করি এই ভিডিওটাও তোমরা খুব পছন্দ করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, এই যে আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ নিউ দীঘার সমুদ্র, আর ওই যে নিউ দীঘার সমুদ্রের সি বিচ দেখা যাচ্ছে, আর ঠিক এই সি বিচের উল্টো দিকেই দেখো নিউ দীঘা মার্কেট রয়েছে। মার্কেটের পরেই যে প্রথম সারির হোটেলগুলো রয়েছে, এই হোটেলগুলোরই কিন্তু ডিটেলস আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা, এই যে দেখো নিউ দীঘার যে মার্কেটটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ, এই মার্কেটের সামনেই কিন্তু রয়েছে একদম নিউ দীঘার সি বিচ, আর এই পাশেই রয়েছে কিন্তু এই যে গাড়ির পার্কিং, আর তার সামনেই পরপর লাইন দিয়ে এই হোটেলগুলো। তা আজকে কিন্তু এই হোটেলগুলোরই আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, রুম রেন্ট হোটেলের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু থাকবে এর মধ্যে। তো প্রথমেই যেই হোটেলটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে এই যে সামনেই আমার দেখতে পাচ্ছ হোটেল বিগ বস। এই হোটেলটা কিন্তু একটা G+4-storied বিল্ডিং, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রুম রেন্ট শুরু হচ্ছে মোটামুটি 2200 টাকা থেকে, যেটা কিনা 3000-4000 পর্যন্ত কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যাবে। এই হোটেলের যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। আর কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 9674010492। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা এই হোটেলের ম্যানেজারের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো এইটা হচ্ছে কিন্তু হোটেল বিগ বস। এবারে আমি চলে যাব ঠিক এর পরের হোটেলটায়, এর পরের হোটেলের যে ডিটেলস আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, আসো। আর এর পরে যেই হোটেলের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব, সেই হোটেলটা হচ্ছে হোটেল রাজ প্যালেস। দেখো, এটা কিন্তু হোটেল বিগ বসের ঠিক পাশেই রয়েছে, এটাও একটা G+4-storied বিল্ডিং। এই হোটেলে কিন্তু তোমরা লিফটের সুবিধা পেয়ে যাবে, তোমাদের সাথে যদি কোনো বয়স্ক লোক থাকে তাহলে তার পক্ষে কোনো অসুবিধা হবে না। এই হোটেলে যে রুম রেন্ট সেটা কিন্তু শুরু হচ্ছে মোটামুটি 2200 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত। এদের যে ফোন নাম্বার রয়েছে সেটাও আমি তোমাদেরকে স্ক্রিনে শো করে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারো। ফোন নাম্বারটা হচ্ছে 9733-81-5555। এছাড়াও কিন্তু আরো দুটো তিনটে নাম্বার আছে, সেগুলোও আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারো। বন্ধুরা, আমি এখন আছি যেই হোটেলের সামনে, সেই হোটেলটা হচ্ছে হোটেল নিউ সাগরপ্রিয়া। এবার এই হোটেলের ডিটেলসটা তোমাদেরকে বলে দিই, এই হোটেলটাও কিন্তু এই যে বিগ বস হোটেল রাজ প্যালেস ঠিক তার পাশেই রয়েছে। এটা কিন্তু একটা অনেক বড় প্রপার্টি, এখানে তোমরা অনেক ক্যাটাগরির রুম পেয়ে যাবে। এই হোটেলে কিন্তু লিফটের ফেসিলিটি রয়েছে, সুইমিং পুল আছে, এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। এদের যে রুম রেন্ট সেটা কিন্তু শুরু হচ্ছে মোটামুটি 4000 টাকা থেকে, তবে তোমরা যদি এখানে অফ সিজনে আসো তাহলে কিন্তু ওরা ডিসকাউন্ট করে মোটামুটি 2500-3000 মধ্যে তোমাদের রুম দিয়ে দেবে, উইথ কিন্তু ব্রেকফাস্ট এখানে কিন্তু ইনক্লুডেড আছে। আর এদের ফোন নাম্বার যেটা সেটাও আমি দিয়ে দিচ্ছি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে, ফোন নাম্বার হচ্ছে 9331702965। এদের আর একটা নাম্বার আছে 9331702963। বন্ধুরা, এখন দেখো আমার পেছনে যেই হোটেলটা রয়েছে সেটা হচ্ছে নিউ গীতাঞ্জলি, এটা কিন্তু একটা প্রিমিয়াম হোটেল। এই হোটেলের কিছু ডিটেলস আমি এবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা দেখতেই পাচ্ছ হোটেলটা কতটা বড়। এই হোটেলের যে রুম রেন্ট সেটা কিন্তু 3500 টাকা থেকে শুরু হচ্ছে উইথ ব্রেকফাস্ট, তোমরা যদি অফ সিজনে আসো তবে কিন্তু ওরা কিছু ডিসকাউন্টও করে দেবে। এই হোটেলে কিন্তু নিজস্ব সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে, আর এখানে কিন্তু লিফটের ফেসিলিটিও তোমরা পেয়ে যাবে। তো এই হোটেলের দুটো রুম কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, চলো হোটেলের ভিতরে যাই, গিয়ে দুটো রুম শেয়ার করে দিচ্ছি।
পরের যেই হোটেলটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হোটেল সাগর প্রিয়া। এর আগে কিন্তু আমি নিউ সাগর প্রিয়া দেখিয়েছি, এটা হচ্ছে শুধু সাগর প্রিয়া। দেখতেই পাচ্ছ একটা বড় হোটেল। এই হোটেলে কিন্তু লিফটের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে, এখানে প্রচুর রুম রয়েছে, ডাবল বেড, ফোর বেড, সুইট রুম, ডিলাক্স রুম, সব ধরনের ক্যাটাগরির রুম কিন্তু তোমরা পেয়ে যাবে। এই হোটেলের যে রুম রেন্ট শুরু হচ্ছে সেটা হচ্ছে নন এসি রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা থেকে, আর এসি রুমের ভাড়া হচ্ছে 3000 টাকা থেকে। তবে এর ওপরে কিন্তু ওরা কিছু ডিসকাউন্ট করে দেবে। এদের যে ফোন নাম্বার সেটাও আমি দিয়ে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করে, সেটা হচ্ছে 9434034476। বন্ধুরা, নিউ দীঘা মেন রোড থেকে যে রাস্তাটা সোজা বিচের দিকে চলে আসছে, দেখো এই যে সোজা রাস্তাটা, এটা কিন্তু সোজা এসে বিচের দিকে গেছে। এই রাস্তার কিন্তু ঠিক আমি ডান পাশের যে হোটেলগুলো সেগুলো এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম, এবারে বাঁদিকের যে বড় বড় হোটেলগুলো রয়েছে সেগুলোরও কিছু ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমেই যে হোটেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোটেল বিচ ভিউ। দেখো এটা কিন্তু বেশ বড় একটা প্রপার্টি, একটা প্রিমিয়াম হোটেল। এই হোটেলে তোমরা অনেক ক্যাটাগরি রুম পেয়ে যাবে, অনেক রুম রয়েছে এই হোটেলে। এই হোটেলের রুম রেন্ট কিন্তু স্টার্ট হচ্ছে 3000 টাকা থেকে, যেটা 6000 টাকা পর্যন্ত রয়েছে। তবে এর ওপরে কিন্তু ওরা কিছু ডিসকাউন্ট করে দেবে। এই হোটেলের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9831873131। আর এর পরের যেই হোটেলের ডিটেলস শেয়ার করব সেটা হচ্ছে ইয়েস রেজেন্সি। এই দেখো আমার সামনেই রয়েছে হোটেলটা, এটা কিন্তু বিচ ভিউ এর পাশেই রয়েছে এই হোটেলটা। এই হোটেলেও কিন্তু তোমরা অনেক রকমের রুম পেয়ে যাবে, এখানে মোটামুটি 2500 টাকা থেকে রুম রেন্ট শুরু হচ্ছে, উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এই হোটেলের যেটা কন্ট্যাক্ট নাম্বার সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 8927446607। এদের আর একটা নাম্বার আছে 9830835555। আর এর পরের হোটেলটাই হচ্ছে সি বার্ড। ইয়েস রেজেন্সির পাশেই রয়েছে হোটেল সি বার্ড, এখানেও তোমরা প্রচুর রুম পাবে। এখানে কিন্তু ব্যালকনি থেকে একদম সমুদ্র সামনে বসে তোমরা দেখতে পারবে। এখানকার যে রুম রেন্ট সেটা কিন্তু শুরু হচ্ছে 3500 টাকা থেকে প্লাস জিএসটি। আর চলো এই হোটেলের রুম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এর পরের যেই হোটেলটা শেয়ার করছি সেটা হচ্ছে হোটেল সি বার টু। দেখো এই যে আমার সামনেই রয়েছে হোটেল সি বার টু। এই হোটেলে কিন্তু মোটামুটি 2500 টাকা থেকে রুম রেন্ট শুরু হচ্ছে। আর এদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 9800704304। আর বন্ধুরা আমার পেছনেই রয়েছে দেখো হোটেল রয়্যাল সি ভিউ। এই হোটেলের ডিটেলসটা এবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এই হোটেলে কিন্তু তোমরা লিফটের ফেসিলিটি পেয়ে যাবে, এখানে কিন্তু রুম রেন্ট শুরু হচ্ছে 2000 টাকা থেকে, উইথ কিন্তু ব্রেকফাস্ট ওরা ইনক্লুডেড করে রেখেছে। এই হোটেলে অনেক রকমের ক্যাটাগরির রুম আছে, এখানকার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা হচ্ছে 7063624970। আজকের এই ভিডিওতে আমি নিউ দীঘা সি বিচের একদম সামনে যেই হোটেলগুলো রয়েছে তার মধ্যে থেকে কিন্তু বেছে 10টা হোটেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। এই হোটেলগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হোটেল, মিডিয়াম টু হাই বাজেটের। এই হোটেলের রুম থেকে ইভেন ব্যালকনি থেকে বসে বসে কিন্তু তোমরা সি ভিউ পেয়ে যাবে একদম সমুদ্রের সামনে। ভিডিওতে কিন্তু হোটেলের ডিটেলস আমি শেয়ার করে দিয়েছি, আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।